হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন। দেখো, আজকে আমি তোমাদেরকে আরও একটা ইংলিশ সেট প্র্যাকটিস নতুন করে দেখাচ্ছি। এইরকম টাইপের ইংলিশ কিন্তু তোমরা পরীক্ষায় পেতে পারো, মানে এগুলো তোমরা করবে অবশ্যই। এখানে দেখো বলেছে যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, মানে পরীক্ষায় তোমরা যারা কম্পিটিশান দিচ্ছ মিশন পরীক্ষার জন্য, সে এরকম টাইপের করবে। দেখো, পাঁচ রকম টাইপের সেন্টেন্স আমরা জানি। একটা হচ্ছে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট হয়, যেখানে সিম্পল একটা সেন্টেন্স বোঝানো হয়। দু নম্বর হচ্ছে ইম্পারেটিভ, যার মধ্যে তুমি অর্ডার করবে, রিকোয়েস্ট করবে, এই সমস্ত ধরনের সেন্টেন্স করবে। তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, যার মাধ্যমে একটা কোশ্চিন করা হয়। চার নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে যার মাধ্যমে কোনো বিস্ময়সূচক বা কোনো হয়তো কী বলবো, কোনো তুমি দেখি খুব অবাক হয়ে গেছো এরকম টাইপের বোঝানো হয়। আর একটা লাস্ট হচ্ছে যে অপটিটিভ সেন্টেন্স, যেখানে হচ্ছে যে ইচ্ছাসূচক মানে বোঝানো হয়, অপটিটিভ। ঠিক আছে, তাহলে প্রথম যে সেন্টেন্সটা আছে দেখো, অপটিটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রেয়ার বা উইস, মানে ইচ্ছা বা প্রার্থনা। ঠিক আছে, তাহলে প্রথম আমি কি বললাম যে ওপেন ইওর বুক, বইটি খোলো। তাহলে এটা কি বোঝাচ্ছে দেখো, এটা একটা অর্ডার বোঝাচ্ছে। ধরো কোনো টিচার তার স্টুডেন্টকে বলতে পারে যে ওপেন ইওর বুক, তাহলে এইটা আমরা লিখব যে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা আমরা কি লিখবো দেখো, এটা আমরা লিখবো হচ্ছে যে ওপেন ইওর বুকটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ কোনো কমেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্স মানে এই ইম্পারেটিভ সেন্টেন্স তাকে বলে না যে সেন্টেন্স দ্বারা কোনো কমেন্ট বোঝায়, আদেশ করছে, অর্ডারমূলক বোঝায়, এই সমস্ত রিকোয়েস্ট করা বোঝায়, সেগুলো হচ্ছে সমস্ত ইম্পারেটিভের মধ্যে পড়ে। তারপর দেখো, জওহরলাল নেহরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা সিম্পল একটা নর্মাল সেন্টেন্স, মানে একটা সিম্পল স্টেটমেন্ট বোঝাচ্ছে। তার জন্য এটাকে আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভ, বা তোমরা এটাকে বলতে পারো নর্মাল যে সেন্টেন্সটা সেটাকে তোমরা বলতে পারো নর্মাল স্টেটমেন্ট সূচক বাক্য। তো তার জন্য এটাকে তোমরা নর্মাল সেন্টেন্সও বলতে পারো, বা স্টেটমেন্ট, সিম্পল স্টেটমেন্টও বলতে পারো। ঠিক আছে, এবার দেখো, হোয়াট এ বিউটিফুল সাইট, বা এটাকে তুমি সিম্পল স্টেটমেন্ট সূচকও বলতে পারো, একটা নর্মাল স্টেটমেন্ট। হোয়াট এ বিউটিফুল সাইট, এখানে দেখো লাস্টে এক্সক্লেমেটরি একটা সাইন আছে, এই যে বিস্ময় সূচক, মানে বলছি ওয়াও কী সুন্দর একটা দৃশ্য, মানে আমরা এরকমভাবে বলি। তাহলে এইটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো কিন্তু সব সেন্টেন্সের টাইপ, আমরা সেন্টেন্সের টাইপের মধ্যে এগুলো লিখছি, তাহলে এগুলো তোমরা জেনে নাও। ঠিক আছে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে এগুলো পড়ছে। নেক্সট দেখো, এখানে হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর ডিনার, এখানে কোশ্চিন করছে, বলছে তুমি ডিনারে কী খাবে, হ্যাঁ, বা কী খেতে পছন্দ করবে। তাহলে এটা তো পরিষ্কার আমরা বলছি যে কোনো কোশ্চিন বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে বলতো, এটা হবে ইন্টারোগেটিভ, কারণ এখানে দেখো প্রশ্ন করা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাবে, ইন্টারোগেটিভ, মানে হচ্ছে প্রশ্ন করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখনই তাহলে এরকম টাইপের কোনো কোশ্চেন আছে দেখতে পাবে, তাহলে তোমরা এটা লিখে দেবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপর দেখো পিস বি উইথ ইউ, এখানে দেখো একটা মানে প্রার্থনা বোঝাচ্ছে, প্রেয়ার বোঝাচ্ছে। ঠিক আছে, বা উইশ বোঝাচ্ছে যে ঠিক আছে তোমার সাথে সবসময় শান্তি থাকলে, এটা উইশও বোঝাচ্ছে। তাহলে এইটাকে আমি বলেছি কি, লাস্ট হচ্ছে যে অপটিটিভ, অপটিটিভ সেন্টেন্স মানে হচ্ছে যার মধ্যে তুমি কোনো প্রেয়ার বা উইশ বোঝাবে, সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলে থাকি অপটিটিভ সেন্টেন্স। যেমন এইটা একটা আমরা বলে থাকি না যে গড ব্লেস ইউ, এই কথাটাও কিন্তু দেখো আমরা তোমরা বলে থাকি, তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু অপটিটিভের মধ্যে পড়ছে। এরপর দেখো, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, সাবজেক্টকে দেখে তোমাকে ভার্ব বসাতে হবে, সাবজেক্টকে দেখে তোমাকে কী বসাতে হবে, ভার্ব। দেখো, টাইম অ্যান্ড টাইড মানে জোয়ার ভাটা, ড্যাশ ফর দ্য নান, এখানে কী দেখো ওয়েট বসবে নাকি ওয়েটস বসবে। তাহলে এখানে আমরা দেখছি যে টাইম অ্যান্ড টাইড, এটা কিন্তু দেখো দুটো শব্দ হলেও এটা কিন্তু সিঙ্গুলার মিনিং বোঝাচ্ছে, মানে জোয়ার ভাটা আমরা একসাথে, যেমন ব্রেড অ্যান্ড বাটার আমরা একসাথে বলে থাকি, তারপর হচ্ছে যে অনেক কিছু বুক অ্যান্ড পেন্সিল এরকম একসাথে বলে থাকি, শ্যুজ মানে অ্যান্ড সক্স, জুতো মোজা একসাথে বলে থাকি। সেই জন্য এই টাইপের ওয়ার্ডগুলোর সাথে সবসময় মনে রাখবে যে সিঙ্গুলার ভার্ব, মানে যেহেতু এটা সিঙ্গুলার বোঝাচ্ছে সাবজেক্টটা, সেই জন্য ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। এবার ওয়েট কথাটা হচ্ছে যে সিঙ্গুলার ফর্ম যখন এস যোগ করতে হবে তবেই কিন্তু এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে এখানে হবে ওয়েটস। ঠিক আছে, এইটা কিন্তু হবে না, এটা কিন্তু প্লুরাল ভার্ব বোঝাচ্ছে, কখনো থেমে থাকে না, তাহলে এখানে থেমে থাকে না, এটা কিন্তু এস যোগ হবে।
তারপর দেখো দ্য রাইটার অ্যান্ড দ্য মিউজিশিয়ান, দ্য রাইটার অ্যান্ড দ্য মিউজিশিয়ান হ্যাভ অ্যারাইভড। এখানে দেখো রাইটার আর মিউজিশিয়ান দুটো আলাদা আলাদা ডিফারেন্ট মানুষকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে দেখো হ্যাভ কথাটা আমরা যুক্ত করেছি, হ্যাজ নয়, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট দেখো ইচ অফ দ্য বয়েজ ওয়্যার নাকি ওয়াজ পানিশড বাই দ্য টিচার। ইচ অফ দ্য বয়েজ, এই ইচ কথাটা সবসময় মনে রাখবে যে এখানে হয়তো বয়েজ আছে, তোমরা ভাববে এটা দেখে এখানে এখানে ওয়্যার বসে যাবে, কিন্তু না, তার আগে তোমাদেরকে ইচ কথাটা দেখতে হবে। ইচ কথাটা থাকা মানে এটা কিন্তু একটা সিঙ্গুলার মিনিং বোঝাচ্ছে, এইটাকে দেখে তোমাকে সাবজেক্ট বসাতে হবে, ভার্ব বসাতে হবে, এইটা সাবজেক্ট ইচ, তাহলে এখানে দেখো ওয়াজ হবে, বুঝতে পেরেছো। এইগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ইচ থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা ওয়্যার বসিয়ে দিও না, এটা কিন্তু ওয়াজ হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে দেখো আর্টিকেল আর প্রিপোজিশন দিচ্ছে, বলছি যে রামবাবু ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে অনেস্ট কথাটা তাহলে এখানে দেখো এইচ দিয়ে শুরু হলেও এটা উচ্চারণটা কিন্তু ভাওয়েল লাইক অনেস্ট, তাই জন্য এখানে আমরা কী বসাচ্ছি, অ্যান বসাচ্ছি। লুক ড্যাশ দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে এখানে কী হবে দেখো ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, তাহলে এটা হচ্ছে অ্যাট বসবে অবশ্যই, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা পরীক্ষা অবশ্যই পাবে, সেগুলো তোমাদেরকে করানো হচ্ছে। তারপরে দেখো এখানে ইউর ফেভারিট সিজন বলে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছি, এরকম ছোটো ছোটো প্যারাগ্রাফও কিন্তু তোমাদেরকে লিখতে দেবে, তার জন্য তোমাদেরকে এটা করাচ্ছে। দেখো এখানে কিছু হিন্টস দেওয়া থাকবে, ঠিক আছে, এই হিন্টসগুলো ফলো করে তোমাদেরকে লিখতে হবে। যেমন ধরো হিন্টসের মধ্যে দেওয়া থাকতে পারে যে উইচ সিজন, কোন সিজন তুমি লাইক করো, তারপর দেওয়া থাকতে পারে যে ভেজিটেবলস, হ্যাঁ ভেজিটেবলস, তারপর দেখা থাকবে ফ্রুটস, কোন ফল তুমি ওই সময় পছন্দ করো, তারপর দেখা থাকবে ফেস্টিভ্যাল, এগুলো দেখে দেখে তোমাকে লিখতে হবে, হিন্টসগুলো দেখে দেখে। তাহলে দেখো আমি এখানে একটা তোমাদেরকে স্যাম্পেল হিসেবে দেখাচ্ছি, এভাবে তোমরা লিখবে খুব সোজা সোজা করে যে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, এটা কারোর হতে পারে সামার, কারোর হতে পারে অটম, তোমরা নিজেদের মতো লিখতে পারবে। ইট ইজ এ কোল্ড সিজন, এরকম লিখবে যে নেচারটাকে আমার সামার লিখবে, লিখবে ইট ইজ এ হট সিজন, আর উইন্টার হলে ইট ইজ এ কোল্ড সিজন। উইন্টার সিজন ইউজুয়ালি স্টার্ট, হ্যাঁ প্রথমেই যে সিজনটা সম্বন্ধে লিখবে নিশ্চয়ই তোমরা জানো যে সেই সিজনটা কোন মাসে শুরু হয় কোন মাসে শেষ হয়। উইন্টার সোজা করে ভাববে তাহলে সোজা করে লিখতে পারবে। উইন্টার সিজন ইউজুয়ালি স্টার্ট হচ্ছে ইন দ্য মান্থ অফ নভেম্বর আর এন্ডস, শেষ হচ্ছে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। তারপর দেখো এই সময় আমরা কী কী ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রুটস পাই, উই গেট এ লট অফ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ডিউরিং উইন্টার। যেমন আমি এখানে কিছু লিখেছি যে উই গেট ক্যাবেজ, ব্রিঞ্জাল, পি, মটরশুঁটি, এখানে তো খুব পাওয়া যায় ব্রকোলি। ফ্রুটসের মধ্যে তোমরা পেতে পারো অরেঞ্জ, কমলা লেবু পেতে পারো তোমরা, হ্যাঁ এইসব আমরা পেতে পারি। ক্যাপসিকাম এই সময় খুব পাওয়া যায় ক্যাপসিকাম। তারপর হচ্ছে যে ওই যে ধনে পাতা আমরা খাই, ওই স্পিনাচ মানে পালং শাক, এই টাইপের শাকগুলো, এগুলো প্রচুর প্রচুর পরিমাণে লটস অফ ভেজিটেবলস এখানে পাওয়া যায়। তারপর দেখো ইট ইজ এ প্লেজেন্ট সিজন, এটা খুব একটা আরামদায়ক, কারণ যেহেতু গরম পড়ে না সবার কষ্ট হয় না। আই লাইক ড্রিঙ্কিং হট মিল্ক অ্যান্ড টি ইন দিস সিজন, এই সময় তো এমনি আমরা হট মিল্ক খাই বা কফি খাই বা টি খাই, এগুলো খেতে পছন্দ করি। উই কিপ আওয়ার সেলফ ওয়ার্ম, কীভাবে আমরা নিজেদেরকে গরম রাখি, যেমন সামারে আমরা যদি কী করে নিজেদেরকে কুল রাখি, উই কিপ আওয়ার সেলফ কুল বাই ওয়্যারিং কটন ক্লথ, সেখানে পাতলা কটন ক্লথ পরি, বা হচ্ছে যে ইউজিং ফ্যানস, এসি, এয়ার কন্ডিশনার, এগুলো ইউজ করে আমরা নিজেদেরকে কুল রাখি, মানে গরম থেকে নিজেদেরকে বাঁচাই। ঠিক একই রকমভাবে সামার সিজনে তো ওইটা করি, তাহলে উইন্টারে দেখো উই কিপ আওয়ার সেলফ ওয়ার্ম বাই ওয়্যারিং উলেন সোয়েটার ইন দিস সিজন, মানে হচ্ছে যে গরম যে জামা কাপড়গুলো হয় সেগুলো আমরা পরি। এবার নেক্সট পয়েন্টে আমরা ফেস্টিভ্যালসে চলে আসি, তোমাকে প্রতিটা পয়েন্ট টাচ করতে হবে, ঠিক আছে। ফেস্টিভ্যালস কী দেখো কী কী হয়, দীপাবলিটা মেন হয় তোমরা সবাই জানো, ক্রিসমাসটাও আমরা সেলিব্রেট করি 25 ডিসেম্বর হয়, আর এই পোঙ্গলটা কী বলো তো, পোঙ্গলটা হচ্ছে যে এখানে ওই সাউথের লোকেরা এটাকে সেলিব্রেট করে, মানে কিছু একটা অনুষ্ঠান, এটা কিন্তু ওই উইন্টারেই হয়, এটা ওদের, এটা আমাদের নয়। আচ্ছা তারপর হচ্ছে যে রিপাবলিক ডে তো আমরা সবাই সেলিব্রেট করি, এগুলো কিন্তু সবই উইন্টার সিজনে পড়ে, ফলস ইন উইন্টার সিজন। এবার লাস্ট তোমাকে লিখতে হবে যে তুমি কেন এই সিজনটাকে লাইক করো, কিছু একটা কারণ দিতে হবে। এখানে আমি দিয়েছি দেখো আই এনজয় দিস সিজন বিকজ ইট ইজ অ্যান আইডিয়াল সিজন ফর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টু হিলি রিজিয়ন, মানে এখানে একটা বেড়াতে যাওয়ার সময় বিশেষ করে উইন্টার ভ্যাকেশন যেগুলো পাওয়া যায় এখানে সমস্তটাই হচ্ছে ছুটি পায়, ঠিক আছে। তাহলে তোমাদেরকে এইভাবে লিখে দিলাম, এরকম তোমাদেরকে কিন্তু দেবে বিভিন্ন যে উইন্টার সিজন সম্বন্ধে লিখুন, হ্যাঁ, বা তুমি ধরো সামার লিখতে পারো,
বা লিখতে পারো অটম লিখতে পারো, কেউ স্প্রিংও লিখতে পারো। স্প্রিংয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফেস্টিভ্যালস হয়, লাইক হোলি হয়, হোলিতে আমরা রং খেলি। তারপর হচ্ছে স্প্রিংয়ে যেটা হয় বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স আমরা দেখতে পাই চারদিকে, মানে পুরো নেচারটাই কিন্তু সকল ফ্লাওয়ার্সে ভরে ওঠে। এইভাবে তোমরা নিজেদের প্যারাগ্রাফটা মানে সিম্পল বাট খুব সুন্দর করে তোমরা লিখতে পারবে। থ্যাংক ইউ।